সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। খুব জটিল একটা টপিক নিয়ে আজকে শুরু করছি। পার্টিসিপল হচ্ছে নন ফাইনাইট ভার্বের মধ্যে সবচেয়ে জটিল এবং ঝামেলার একটা টপিক। তো আমরা চেষ্টা করব বিষয়টাকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য এবং যাতে খুব কম সময়ে আমরা বিষয়টা ভালো করে বুঝতে পারি। বাট মনে রাখতে হবে, এটার টপিকটা এত বিস্তৃত এবং এত গভীর আলোচনা করা যায় যে এখানে নিয়ে আরও 10টা ভিডিও বানানো সম্ভব। তো আমি আশা করব আপনারা কেউ পার্টিসিপলের উপর পণ্ডিত হতে আমরা কেউ আসি নাই, তাই না? আমাদের উদ্দেশ্য হচ্ছে জব স্টাডির জন্য যতটুকু পড়া লাগে ততটুকু আমরা পড়বো, এবং এ বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে আমরা শুধু জব স্টাডির জন্য পড়ছি। সো আমরা এই আলোকেই পড়বো যাতে চাকুরির পরীক্ষায় কোনো ধরনের গ্যাপস আমাদের না হয়, আর এরপরে চাইলে কেউ এখান থেকে অ্যাডভান্স কোনো কিছু জানতে চাইতে পারেন। ওকে, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা এই পার্টিসিপেলতে পড়বো এবং পার্টিসিপেলের তিনটে অংশ আছে, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। এই তিনটে অংশ আমরা আজকে কভার করে ফেলবো, অর্থাৎ আজকে আমরা ভার্বের সব বিষয়গুলো শেষ করে ফেলবো। এর আগে আমরা একটু রিভিশন দিয়ে নেই সংক্ষেপে। বিষয়টা হচ্ছে আমরা পড়ছিলাম ভার্ব জিনিসটা কি, ভার্বের পরে আমরা বলেছিলাম টেনকে ফিনিশ করতে পারে কিনা, তার উপর ভার্ব ফাইনাইট এবং নন ফাইনাইটকে ভার্ব করা যায়। ফাইনাইট ভার্ব নিয়ে আমরা বিগত দিনে পড়েছি, আজকে এটা সে নিয়ে আলোচনা করবো না। আমরা পড়েছিলাম নন ফাইনাইট ভার্ব কি, যার সাথে টেন্সের কোনো সম্পর্ক নাই, যে মানে টেন্সের সাথে তার রিলেশন না থাকার কারণে শেষ পরিবর্তিত হয় না, সব বাক্যে কীরকম থাকে, তাইলেকে আমরা বলছি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বকে আমরা বলছি আবার তিন প্রকার, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে পার্টিসিপল, একটা হচ্ছে জিরান্ড। ইনফিনিটিভ কি আমরা পড়েছিলাম, বলেছিলাম ভার্বের আগে যদি টু থাকে তাহলে সেটা ইনফিনিটিভ, তবে সবসময় টু থাকবে এরকম কোনো কথা নাই। পরীক্ষার হলে টিক্স দেওয়ার জন্য টু ছাড়া যেটা আছে, যেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি, ওই ইনফিনিটিভটা বেশি পরীক্ষাতে দেয়। তো বেয়ার ইনফিনিটিভকে কীভাবে ট্যাকল দিতে হয় সেটা আমরা জানি, এবং এইটার উপর আরেকটা ভিডিও আমাদেরকে দিতে হবে পরবর্তীতে, সেইটা আমরা রাখবো। আর গতকালকে আমরা পড়েছিলাম জিরান্ড, জিরান্ড নিয়েও আমরা পড়েছি, আজকে জিরান্ডকে নিয়ে একটু খেলানেলা করব, তারপরে আমরা পার্টিসিপেলকে শেষ করব। ওকে, তাহলে চলুন শুরু করি। আচ্ছা, তো আমরা জানি পার্টিসিপেলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। ওকে, তো প্রথমে যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপিয়ালে কী দেওয়া আছে, নিয়ম হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আচ্ছা, তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে, গত দিন আমরা পড়েছিলাম ভার্ব প্লাস আইএনজি যুক্ত হলে সেটা কিন্তু কী হয়, সেটা কিন্তু জিরান্ড হয়, তাই না? মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে শুধু যে পার্টিসিপিয়াল হবে তাইলে এরকম না, জিরান্ড হতে পারে। তাহলে কখন পার্টিসিপিয়াল এবং কখন জিরান্ড হবে, এটা একটু প্রশ্ন না, কনফিউশন না? তার মানে কনফিউশন যেখানে আছে প্রশ্নকর্তা সেখানেই প্রশ্ন বানায়, তার মানে এই দুইটাতে যেহেতু কনফিউশন আছে তাই প্রশ্নকর্তা অবশ্যই এখান থেকে আমাদেরকে পরীক্ষাতে দিবে। সো আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে চলুন আমরা এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে একটু জানি। জিরান জিনিসটা কি, যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো এবং এইটা একটা নাউন হিসেবে কাজ করবে, তখন তা হচ্ছে গিয়ে জিরান্ড। ওকে, তো আমি বললাম হচ্ছে গিয়ে আমি ওয়ার্ক বললাম, এখন আমি ওয়ার্কের সাথে যদি আইএনজি যুক্ত করে দিই কী হয়ে গেলো, ওয়ার্কিং। আমি বললাম ওয়ার্কিং ইজ নেসেসারি ফর আস, আমাদের জন্য কাজ খুবই গুরুত্বপূর্ণ, কাজ করতেই হবে। এখন এটা কিন্তু কাজ করা বোঝাচ্ছে না, এটা এখন হয়ে গেছে কাজ নামে একটা নাউন, একটা নাম, সেই জন্য আমরা এটাকে বলবো এখানে জিরান্ড। আর যদি এই জিনিসটাই এখন কি হয়ে যায়, নাউন না হয়ে যদি অ্যাডজেক্টিভ হয়ে যায়, তখন তার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে আমি ধরলাম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউন হয়, নাউন হলে তার নাম জিরান্ড, আর এটা যদি আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয় তার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপিয়াল। ওকে, তো এক্সাম্পলটা আমরা দেখি আবার এখানে দেওয়া আছে, স্মাইলিং ইজ হিজ নেচার, নেচার মানে তার স্বভাব, তার স্বভাবটা কি, হাসাহাসি করা। এই যে হাসা, এই জিনিসটা হচ্ছে তার স্বভাব। আমরা এখানে সাবজেক্ট হিসেবে স্মাইলিং বসেছে, এবং আমি যদি বলি ইজ হিজ নেচার, তার স্বভাব, তার স্বভাব কি কি বলে যদি প্রশ্ন করি, তাহলে উত্তর আসে স্মাইলিং। আর আমরা জানি কি দিয়ে প্রশ্ন করা হয়, কাকে, নাউন বের করার জন্য, তাইলে যেটা বের হয়েছে সেটা অবশ্যই নাউন। ওকে, কিন্তু এখানে যদি দেখি আই লাইক হার স্মাইলিং ফেস, আমি তার স্মাইলিং ফেসটা পছন্দ করি, এখানে ফেসটা হচ্ছে নাউন, ফেস হচ্ছে তার মুখ বা চেহারা। তো এই ফেসটা কীরকম ফেস, ফেসটা কি কাদা কাদা ফেস, নাকি হাস্যকর হাসি হাসি ফেস, নাকি কীরকম, এইটা সম্পর্কে তথ্য দিচ্ছে এটা। আর আমরা জানি অ্যাজ্যাক্টিভ মানে কি, যে নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় তার নাম হচ্ছে অ্যাজ্যাক্টিভ। তাহলে স্মাইলিং এখানে কি, অবশ্যই স্মাইলিং এখানে একটা অ্যাজ্যাক্টিভ। তো যেহেতু আমরা বলেছিলাম অ্যাজ্যাক্টিভ হলে সেটা প্রেজেন্ট পার্টিসিপিয়াল, তাইলে এখানে এইটা হচ্ছে স্মাইলিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপিয়াল। তার মানে একই শব্দটা, একই আইএনজি যুক্ত শব্দ, একবার হতে পারে জিরান্ড, আরেকবার হতে পারে সেটা পার্টিসিপিয়াল। একবার এখানে জিরান্ড হয়েছে, সেম জিনিসটা এখানে হয়ে গেছে পার্টিসিপিয়াল। তো এই জিনিসটা আমাদের বুঝে রাখতে হবে, এবং বুঝে না রাখলে পরে আমাদের পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আছে, তখন আমরা পারবো না।
আমরা এখান থেকে আরেকটু কনফিউশন জিনিস দেখি। আচ্ছা, মোটামুটি তো আমরা জানতে পারলাম, নাউন যদি বুঝতে পারি আর অ্যাডজেক্টিভ যদি বুঝতে পারি, তাহলে কখন আইএনজি এটা নাউন হয়েছে আর কখন আইএনজি এটা অ্যাডজেক্টিভ হয়েছে আমরা বুঝতে পারবো। ধরুন আমরা বুঝতে পেরেছি, তারপরে আমাদের কী হবে? আমরা দুইটা এক্সাম্পল এখন সলভ করার চেষ্টা করি, তারপরে আমরা বাবকে আলাপ করব। এখানে দেখুন, সুইমিং ইজ গুড ফর হেলথ। সুইমিং শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কী ভালো, কোন জিনিসটা ভালো? ওই জিনিসটার নাম হচ্ছে গিয়ে সুইমিং, মানে সাঁতার কাটা। এখন প্রশ্নে বলছে যে হেয়ার সুইমিং ইজ, সুইমিং জিনিসটা এখানে কী? অপশন দেখেন, জিরান, প্রেজেন্ট পার্টিসিপিয়াল, ভার্বাল নাউন, ইনফিনিটিভ, এই চারটা অপশন এখানে আছে। আপনি মনে করবেন সুইমিং যেহেতু একটা নাম হিসেবে কাজ করছে, তাহলে এটার নাম জিরান অবশ্যই। তাহলে আপনি টুস করে জিরানটা দেখায় আসবেন এবং পরীক্ষাতে আপনি পাবেন আবেগ জিরো, জিরো না উল্টারও নেগেটিভ মার্ক পাবেন, তাই তো? কেন এখানে দেখেন, এই আমি জানি এটা জিরান, নাউন হলে তো জিরানই হয়, তাহলে কেন আমি এখানে ভুল করব? কারণটা হচ্ছে, যদি ভার্ব জিনিসটা সরাসরি নাউন হিসেবে কাজ করে, সেটাকে জিরান আমরা বলি, ঠিক আছে, কিন্তু যদি জিরান জিনিসটা না ভার্ব থেকে আসে, তাইলে সেটাকে আমরা কী বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ভার্বাল নাউন। আমরা বলি ভার্বাল নাউন হচ্ছে জিরানেরই একটা রূপ। যখন ভার্ব সরাসরি নাউন হিসেবে কাজ করবে, তখন এটাকে সুন্দর করে, আরও মধুর করে, মিষ্টি করে আমরা তার নাম দিয়েছি ভার্বাল নাউন। উনি কিন্তু একটা জিরান্ডি, ভার্বাল নাউন মানেই জিরান, কিন্তু উনি আমরা বোঝাচ্ছি জিরান তো শুধু শুধু ভার্ব থেকে আসে এরকমও না। যেমন ধরুন গার্ডেনিং, GARDEN, গার্ডেনিং, ঠিক আছে? তো এই গার্ডেনিং জিনিসটা কি, গার্ডেন মানে তো বাগান, এটা তো ভার্ব থেকে আসে নাই, তাই না? তো এখানে এই যে গার্ডেনিং শব্দটা আমরা ব্যবহার করছি, সেটা তো আর ভার্ব থেকে সরাসরি নাউন আসে নাই, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে জিরান। কিন্তু এই জিরান্ডেরই একটা অংশ, ধরেন এখানে সুইম অর্থ এটা হচ্ছে ভার্ব, এই সুইমিংটা কিন্তু ওদের মতো একটা ভার্ব ছিল, এই ভার্বটাকে আমরা আইএনজি যুক্ত করে এখানে সুইমিং বানিয়ে ফেলছি এবং তাকে আমরা নাউন বানিয়ে ফেলছি। তো নাউন করার কারণে সে জিরান্ড, কিন্তু আরও স্পেসিফিক করে বললে, আরও স্পষ্ট করে বললে, আর একটু মিষ্টি করে বললে, তার নাম হচ্ছে ভার্বাল নাউন। তো আমরা পরীক্ষাতে এই জায়গাতে ভুল করবো, যেহেতু এখানে একটা কনফিউশন আছে, তাহলে প্রশ্নকর্তা এই অংশ নিয়ে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। তাহলে আমরা কী বুঝলাম? আমরা জিরান এবং ভার্বাল নাউনের মধ্যে পার্থক্য বুঝলাম। আপনি মনে করতে পারছেন যে উনি পার্টিসিপিয়াল পড়াচ্ছে নাকি জিরান পড়াচ্ছে, বুঝতেছি না। আসলে সবগুলো বিষয় এত রিলেটেড, একটাকে ছাড়া আরেকটাকে আলাপ করা যায় না। তো আমরা জিরান পড়লাম, জিরানটি কি ভার্বের সাথে আইএনজি হয়, নাউন হয়। তবে ভার্ব থেকে যদি সরাসরি আইএনজি আসে, নাউন হয়, তার নাম একটা সুন্দর নাম হচ্ছে ভার্বাল নাউন, ওকে? আর নর্মালি থাকলে তো তাকে আমরা জিরানডি বলবো, ওকে? আর এরপরে দেখেন পরেরটা কী, পরেরটা হিজ বিহেভিয়ার ইজ অ্যানোয়িং। হ্যাঁ, এই যে এনোয়িং জিনিসটা কী বলতেছে এখানে, এরপরে এটাকে নাউন নাকি অ্যাডজেক্টিভ আপনি কীভাবে বুঝবেন? ইট ইজ মাই রিডিং রুম, এই রুমের আগে রিডিং আছে, এটা কি রিডিং কী? এটা কি নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে? আই সে ফ্লাইং বার্ড, তো ফ্লাইং বার্ডটা আমরা জানি মোটামুটি অনেকটা সহজ, হয়তো অ্যাডজেক্টিভ বুঝতে পারবো। কিন্তু এরপরে এক্সাম্পলটা দেখুন তো আপনি বুঝতে পারেন কি না, যেমন সিইং দ্য পুলিশ, পুলিশকে দেখে দ্য থিফ লেফট দ্য প্লেস, চুর কল করলো জায়গা থেকে পালিয়ে গেল। এই যে তিনটা এক্সাম্পল, এগুলো আসলে নাউন নাকি অ্যাডজেক্টিভ, মানে এগুলো কি জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপিয়াল, এইটা নিয়ে আপনাদের মধ্যে অনেক কনফিউশন আছে। এই কনফিউশনটা আমি আজকে দূর করব না, কেননা জিরান এবং পার্টিসিপিয়ালের প্রশ্নের লেভেল অনেক আছে, এখন আমরা যা ছোট পর্যায়ে আছি। চাইলে এখান থেকে আরও টিপিক্যাল কোয়েশ্চন না করে আরও কঠিন কোয়েশ্চন করা যায়। এই জন্য জিরান এবং পার্টিসিপিয়ালের মধ্যে পার্থক্য বোঝার জন্য আমরা আলাদা দুইটা ভিডিও বানাবো, ওখানে স্পষ্ট করে এমনভাবে দিব ইনশাআল্লাহ, যাতে কোন জায়গা থেকে আর মানে প্রশ্নকর্তা দিবে উনি আর এমন কোনো গ্যাপ পাবেন না, আমরা সবগুলো ইনশাআল্লাহ গুছিয়ে পরে রাখবো। তাহলে আপাতত আমরা জিরান এবং পার্টিসিপিয়াল সম্পর্কে এতটুকু জানলাম, যদি নাউন হয় তার নাম হচ্ছে গিয়ে জিরান, আর তার একটা স্পেশাল নাম হচ্ছে ভার্বাল নাউন, আর যদি অ্যাডজেক্টিভ হয় তার নাম হচ্ছে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপিয়াল, ওকে? তো এই দুইটা যদি জানি আমরা, তাহলে এখান থেকে আমাদের আরেকটা জিনিস জানতে হবে। আচ্ছা, এই দুইটা আমরা মোটামুটি জানলাম, প্রেজেন্ট পার্টিসিপিয়াল ক্লিয়ার। পাস্ট পার্টিসিপিয়াল জিনিসটা কী বলতেছে? ভার্বের থ্রি হইলে পাস্ট পার্টিসিপিয়াল। ভার্ব থ্রি জিনিসটা কী? আচ্ছা, আপনি দেখুন তো দেখি, এই যে আমরা বললাম কতদিন, ডু বললাম, তারপরে ডু, তারপরে ডিড, তারপরে আমরা বললাম ডান, এই প্রথমটাকে আমরা দিলাম প্রেজেন্ট ফর্মটাকে দিলাম ভার্ব ওয়ান, পরেরটা পাস্টকে দিলাম ভার্ব টু, আর পরে যেটাকে আমরা পাস্ট পার্টিসিপিয়াল বলি ওইটা নাম দিলাম আমরা ভার্ব থ্রি। তো এই ভার্ব থ্রি জিনিসটা, সেই ভার্ব থ্রি জিনিসটা তো নর্মালি ভার্বই, সেটা তো নর্মালি হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপিয়াল হবে না, তাই না? যেমন ধরুন আমরা যদি এক্সাম্পল দেখি, কিছু এক্সাম্পল দেখলে আমাদের আইডিয়া হয়ে যাবে। যেমন ধরুন এখানে বলতেছে হি হ্যাজ অর্ডার্ড মি, আমাকে অর্ডার দিয়েছে, আদেশ দিয়েছে। এখানে অর্ডার্ড মি, সে আমাকে আদেশ করেছে, এটা তো ভার্ব, মেইন ভার্ব, মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কেননা টেন্সের সাথে সাথে সে চেঞ্জ হয়।
হ্যাজ এর সাথে বসিয়ে এই জন্য অর্ডার হয়েছে। যদি হি অর্ডার্স মিও হতে পারতো, হি ইজ অর্ডারিং মি তাও হতে পারতো, অনেক কিছু হতে পারতো। তো এই জন্য আমরা অবশ্য হি ইজ অর্ডারিং মি এটা কম ব্যবহার করি, এটা খুব একটা প্রচলিত না। যাই হোক, তাহলে এই জিনিসটা কিন্তু কী না, ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? কেননা এই ভার্ব থ্রিটা ভার্ব হিসেবেই বসছে। কিন্তু আমরা বলেছি ভার্ব থ্রি যদি অ্যাজ্যাক্টিভ হিসেবে বসে, মনে রাখবেন সবগুলো পার্টিসিপিয়ালি কিন্তু অ্যাজ্যাক্টিভ, তাহলে ভার্ব থ্রি যখন অ্যাজ্যাক্টিভ হিসেবে বসবে তখন আমরা তার নাম দিয়েছি কি, এটা তার নাম হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপিয়াল। তাহলে আমরা বলতেছি আই রিসিভ দ্য অর্ডার্ড ফুড, আগেটাতে আমি অর্ডার বুঝাচ্ছি আদেশ, আর এখানে বুঝাচ্ছি অর্ডার্ড ফুড মানে কি, একটা ফুড, এমন ফুড যে ফুডটা আগে কী করা হয়েছিল, অর্ডার দেওয়া হয়েছিল, অর্ডার্ড ফুড। মানে এই ফুডের ফুডটা কী ধরনের বুঝাচ্ছি, আদেশকৃত ফুড, যেটা আমি আগে চাইছিলাম, অর্ডার করছি সেই ফুডটা। তাহলে এখানে এইটা হচ্ছে কি একটা ভার্ব থ্রি এবং এটা হচ্ছে পাস্ট পার্টিসিপিয়াল। এইটা নর্মালি পরীক্ষাতে কম আসে এবং আসলে পরে আপনি ইজিলি বুঝতে পারবেন, ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম থাকলে আর তা যদি অ্যাডজেক্টিভ হয়ে যায় তাহলে এটা পাস্ট পার্টিসিপিয়াল। আর লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে পারফেক্ট পার্টিসিপিয়াল। ওকে, পারফেক্ট পার্টিসিপিয়াল জিনিসটা কি, হ্যাভিংয়ের পরে ভার্ব থ্রি, আগে পড়লাম ভার্ব থ্রি, এখন হ্যাভিং যদি যুক্ত থাকে আর ভার্ব থ্রি যদি থাকে তাহলে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপিয়াল। তো এখান থেকে নর্মালি এই দুইটা থেকে কোয়েশ্চন আসতে পারে এরকম যে এইটা এই শব্দটা কী, বলে দিবে ওয়ার্কড এইটা কী, তখন আপনাকে বলতে হবে এটা পাস্ট পার্টিসিপিয়াল, অথবা হ্যাভিং ওয়ার্কড এই জিনিসটা কী, আপনাকে বলবে এটা পারফেক্ট পার্টিসিপিয়াল আপনাকে বলতে হবে। তার মানে আপনি যদি ভার্ব থ্রি দেখেন তাহলে এটা পাস্ট পার্টিসিপিয়াল, চোখ বন্ধ করে বলে দিবেন। আর যদি হ্যাভিং যুক্ত কিছু দেখেন, হ্যাভিংয়ের সাথে ভার্ব থ্রি দেওয়া আছে, অবশ্যই সেটা কী, পারফেক্ট পার্টিসিপিয়াল। তাহলে এই দুইটা আনসার করা মোটেই কঠিন জিনিস না, এই জন্য এই দুইটা পরীক্ষাতে একটু কম আসে, কিন্তু ওনার মধ্যে অনেক প্যাচ, এই জন্য উনি পরীক্ষাতে বেশি আসেন। তাহলে পারফেক্ট পার্টিসিপিয়ালের একটা এক্সাম্পল আমরা দেখি, যেমন আমরা জানি হ্যাভিং পরে ভার্ব থ্রি বসাতে হয়, আমরা বললাম হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটা করে, শি লেফট দ্য স্পট, সে স্পট ছেড়ে চলে গেল, মানে জায়গা ছেড়ে চলে গেল। তাইলে এই যে কত সুন্দর করে আমরা বলতে পারলাম, আমরা বলতে চাইতে পারতে পারতাম যে শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, অথবা শি হ্যাড ডান দ্য ওয়ার্ক, তিনি কাজটা করেছিলেন, দেন শি লেফট, তারপরে তিনি চলে গেলেন। এইটাকে না করে আমরা সুন্দর করে বললাম হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, এই কাজটা করে তিনি চলে গেলেন। এই যে বাক্য বানানোর একটা সুন্দর স্ট্রাকচার আমরা এখান থেকে শিখে গেলাম। আপনাদের জন্য একটা এক্সাম্পল থাকলো, সেটা হচ্ছে গিয়ে ভিডিওটি দেখে তিনি কমেন্ট করলেন, এই বাক্যটা আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন এই হ্যাভিং তারপরে ভার্ব থ্রি দিয়ে, ভিডিওটি দেখে। তাইলে হ্যাভিং দেখা ইংলিশ কি, সি, সি এর পাস্ট ফর্ম বসাইলে তারপরে বাকিটা করার চেষ্টা করবেন। তাহলে আমাদের যে টার্গেট ছিল হচ্ছে গিয়ে আজকে পার্টিসিপিয়াল পড়া, আমরা পার্টিসিপিয়াল তিনটা পড়ে ফেললাম। এবং মনে রাখবেন এই প্রেজেন্ট পার্টিসিপিয়াল জিনিসটা একটু কনফিউশন রয়ে গেল, এটার জন্য আলাদা করে পড়তে হবে, আমরা জাস্ট আজকে পরিচিতি পাইলাম। আর পাস্ট পার্টিসিপিয়াল আর পারফেক্ট পার্টিসিপিয়াল কম ইম্পর্টেন্ট, বাট আমরা জেনে ফেললাম এবং ইজিলি এইটা আইডেন্টিফাই করতে পারবো। আর ওনার সাথে ওনার বন্ধু একজন আছেন, তার নাম হচ্ছে জিরান্ড, এই জিরান্ড নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম পড়বো। আর জিরান্ডের আরেকটা নাম আছে ভার্বাল নাউন, ওনাকেও আমরা একটু আবার রিভিশন দিব। সো এগুলা করতে পারলে ইনশাআল্লাহ এখান থেকে এক মার্ক, ভার্বের অন্য অংশ থেকে আসুক বা না আসুক, ইউ উইল গেট ওয়ান মার্ক ফ্রম দিস পার্ট, এই জায়গা থেকে আপনি একটা মার্ক পাবেন বলে আপনাকে আশ্বস্ত করা গেল। সবাই ভালো করে পড়ুন, আল্লাহ হাফেজ।